বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেল হিরণ চট্টোপাধ্যায় থেকে এডি নিনিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে। শান্তনু ঠাকুরের বাড়িতে আগামীকালে রুদ্ধদ্বার বৈঠক এবং সেখানে বেশ কিছু শর্ত, যেখানে জেলা সভাপতি রাজ্য সভাপতি পদে তার অভিষিক্ত কোন মুখকে নিয়ে আসা, এসসি মোর্চা সামিল করানো, কি বলবেন আপনি, মানে আপনার কাছে জানানো হয়েছে প্রসঙ্গে? দেখুন, আমাদের কাছে এরকম কোনো সংগঠনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল কোনো কমিউনিকেশন আসেনি। আমরা টিভিতে দেখেছি, মিডিয়ার মাধ্যমে জেনেছি, এটুকুই। আমাদের কাছে অফিসিয়ালি এই ধরনের কোনো কমিউনিকেশন এখনো পর্যন্ত হয়নি। এলে কি চিন্তা ভাবনা করবেন, মানে বিষয়টা নিয়ে? বিজেপিতে তো ওরকম হয় না, বিজেপির নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে হয়। এবং বিজেপিতে এই ধরনের কোনো দাবি কারো, কোনো সাংসদ, কোনো বিধায়কের থাকতেই পারে, তার নিয়ম হচ্ছে দলের মধ্যে জানানো, দলের মধ্যে জানালেই ভালো। আজকে দেখা গেল যে সাংসদ শান্তনু ঠাকুরের নিয়ে যখন বিতর্ক চলছে, তখন আরেক বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়, খড়গপুর সদরের বিধায়ক, তিনি একাধিক গ্রুপ ছেড়েছেন এবং তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে তিনি বিভিন্ন গ্রুপ বিজেপি ছেড়ে দিয়েছেন। এই গ্রুপ ছাড়া বিতর্কে আবার হিরণের নাম, কীভাবে দেখছেন? যিনি গ্রুপ ছেড়েছেন তিনি বলতে পারবেন, আমাদের কিছু বলার নেই। কোনো আলোচনা না, আমার সাথে এই বিষয়ে কোনো আলোচনা হয়। বিধানসভা নির্বাচনে খড়গপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে লড়েন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় এবং বিজেপির এবার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন হিরণ চট্টোপাধ্যায়। তবে তিনি কিন্তু বঙ্গ বিজেপির থেকে, সে গ্রুপ থেকে লেফট হলেও খড়গপুরে কিন্তু অবশ্যই সেখানকার কোনো রকম হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিজেকে লেফট করেননি বা ছাড়েননি সেই গ্রুপ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত দা। সুদীপ্ত, একের পর এক কিভাবে গ্রুপ লেফট করার বিষয়টি সামনে আসছে, কোথাও গিয়ে বিজেপি একটা অন্তর্দ্বন্দ্ব সামনে আসছে, অনেকটা এমনটাই বলছেন, একটা মানে রাজনীতিতে এরকম একটা কথা গুঞ্জন শোনা যাচ্ছে। এবার হিরণ চট্টোপাধ্যায় এই নামটা সামনে এলো, তিনি কিন্তু বঙ্গ বিজেপির ওপর ক্ষোভ উগড়ে দিলেন, গ্রুপ লেফট করলেন। তবে খড়গপুরে যেখানে তিনি কাজ করেন, খড়গপুর বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু কোনো রকম গ্রুপ থেকে লেফট করেননি তিনি বা হননি তিনি। দেখো, তোমাকে প্রথমেই সবথেকে বড় একটা আপডেট দেবো। এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, হিরণময় চট্টোপাধ্যায় তিনি খড়গপুরের যে মিডিয়া সেলের গ্রুপ রয়েছে, যে গ্রুপ থেকে নিজে তৈরি করেছিলেন, সেই গ্রুপ থেকেও কিন্তু কিছুক্ষণ আগেই তিনি লেফট হয়ে গিয়েছেন। এবং আরও একটা উল্লেখযোগ্য বিষয়, দেখো, দিলীপ ঘোষ, তিনি কিন্তু পশ্চিম মেদিনীপুর সফরে রয়েছেন, তিন দিনের সফর তার, এবং গতকাল দিনভর খড়গপুরে তার একাধিক কর্মসূচি ছিল, পৌর ভোট নিয়ে বৈঠক ছিল। সেই বৈঠকে যেমন হিরণ চট্টোপাধ্যায়কে দেখা যায়নি, ঠিক সেরকমই হিরণ অনুগামী যারা তাদেরকেও কিন্তু দেখা যায়নি। এবং শুধু একটাই ঘটনা নয়, বারবার ধরে কিন্তু হিরণময় চট্টোপাধ্যায়কে এড়িয়ে খড়গপুর শহরে একাধিক রাজনৈতিক কর্মসূচি হয়েছে বা বিজেপির কর্মসূচিতে হিরণময় চট্টোপাধ্যায় যোগ দেয়নি, এই ঘটনাগুলো কিন্তু বারবার সামনে আসছিল। সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের সঙ্গে হিরণময় চট্টোপাধ্যায়ের যে একটা দূরত্ব বাড়ছিল, তা কিন্তু কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছিল। এবং এরপর গতকাল রাতে হিরণময় চট্টোপাধ্যায় তিনি রাজ্য বিজেপির এমএলএ গ্রুপ ত্যাগ করেছেন, এই খবর সামনে আসার পরেই কিন্তু জল্পনা দেখা দিয়েছে যে খড়গপুরে এবারে বিজেপি বিধায়ক কীভাবে কাজ করবেন। কারণ তিনি আরও একটা অভিযোগ আনছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ, জেলা সভাপতি তার সঙ্গে কথা বলেন না, তার সঙ্গে খড়গপুরের তিনি বিধায়ক হওয়া সত্ত্বেও দিলীপ ঘোষ তার একাধিক কর্মসূচি নিয়েও তার সঙ্গে কথা বলেন না, সেই জায়গায় কীভাবে খড়গপুরে তিনি কাজ করবেন, এইগুলো নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন আছে, যার কিন্তু এখনও পর্যন্ত কোনো উত্তর সেভাবে মেলেনি। একেবারে মত পার্থক্য ছিল, হয়তো অনেক অনুষ্ঠানে, দলীয় অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখাও যায়নি, অনেক সময় দিলীপ ঘোষ সেখানে থাকলে আমরা দেখেছি হিরণময় চট্টোপাধ্যায় সেখানে যান না। তুমি নিজেও কথা বলেছিলে তার সঙ্গে, আমি জানাবো একটু দর্শককে শোনাবো যে দিলীপ ঘোষ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি, তিনি ঠিক এই বিষয়ে কি জানিয়েছেন শুনুন। হিরণ চট্টোপাধ্যায়, তাকে আপনার কর্মসূচিতে দেখা যাচ্ছে না, একাধিক জল্পনা উঠে আসছে, রেল শহরে কি এটা কাম্য? উনি আসছেন, আলাদা কার্যক্রম করছেন, আমি তো ওনার সঙ্গে অ্যাডজাস্ট করে প্রোগ্রাম করি, আমি আসি, আমাকে যেরকম প্রোগ্রাম দেওয়া হয় তাই করি, বিধায়ক হিসাবে উনি এসে থাকেন, উনি তার মতো কিছু প্রোগ্রাম করেন, তো স্বাভাবিকভাবে জনসম্পর্কের প্রোগ্রাম যেটা চলে। আমি খড়গপুরে থাকি বলে বেরিয়ে লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করি, কালকে এক্স চেয়ারম্যানের বাড়িতেও গেছিলাম, মায়ের শ্রাদ্ধ ছিল, তো এই জনসম্পর্কের কার্যক্রম চলতেই থাকে, পার্টি যে প্রোগ্রাম ঠিক করে আমরা সেটাকে ফলো করি। তৃণমূল বলছে এরপর হিরণ চট্টোপাধ্যায় আসতে চলেছে দলে, একেবারে সরাসরি তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তিনি দাবি করছে, তিনি তো বলেই থাকেন এ আসছে ও আসছে, উনি তো অমিত শাহ আসছে এরকম বলেন, ওনার মাথা ঠিক আছে কিনা এটা দেখা উচিত। সুদীপ্ত, দলীয় কর্মসূচিতে একসঙ্গে দুজনকে দেখা যায় না, দিলীপ ঘোষ থাকলে তিনি সেখানে যান না, খড়গপুরে থাকেন না এমনকি, এবং আজকে তুমি বলছো খড়গপুরে সেখানকার গ্রুপ থেকেও তিনি লেফট হয়ে গেলেন, সেক্ষেত্রে কি মনে হচ্ছে, এবার কি অন্য কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন, ফুল বদলও কি স্রেফ একটা সময়ের অপেক্ষা?
একেবারে দেখো এর মাঝে আরেকটা উল্লেখযোগ্য বক্তব্য আমাদের হাতে এসে পৌঁছেছে কিছুক্ষণের মধ্যেই আমরা দেখাবো জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অজিত মাইতি তৃণমূল বিধায়ক তিনি একটা মন্তব্য করেছেন যে হিরণ্ময় চট্টোপাধ্যায় আদৌ বিজেপিতে আছেন কিনা তা খুঁজে দেখো বিজেপির রাজ্য নেতৃত্ব এই বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছানোর পর কিন্তু খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠে আসছে যে তাহলে এবার কি হিরণ্ময় চট্টোপাধ্যায় অন্য সিদ্ধান্ত নিতে চলেছে হিরণ্ময় চট্টোপাধ্যায় কি আদৌ বিজেপিতে থাকছেন এই একাধিক প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত উঠে আসছে দেখো তিনি বিজেপির বিভিন্ন গ্রুপ লেফট এবং যেমনটা তোমাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ফুল বদলকে এবার কি একটা স্রেফ একটা সময় অপেক্ষা সেই বিষয়ে সে জল্পনাও কিন্তু উস্কে দিচ্ছে অনেক ধন্যবাদ সুদীপ্ত তোমাকে আমাদের সঙ্গে সরাসরি সুদীপ্ত দাস ছিলেন।